সত্যম শিবম সুন্দরম বহুল প্রচলিত ও জনপ্রিয় কথা হলেও শাস্ত্রবাক্য নয়। ফরাসি দার্শনিক ভিক্টর কাজিনের উক্তি লে বন লে ভাই লে ভিউ বাক্যটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিগোচর হওয়ায় তিনি পুত্র জ্যোতিরিন্দ্রনাথকে এর সংস্কৃত রূপ দিতে বলেন। এ হল তাঁরই সার্থক রূপায়ণ এবং এখন তা লোকমুখে শাস্ত্রবাক্যে পরিণত হয়েছে। আমাদের শাস্ত্রীয় উক্তিটি হল শান্তম শিবম অদ্বৈতম। তাহলে দেখা যাচ্ছে যে উভয় ক্ষেত্রে শিব হলেন শান্ত সুন্দর ও মঙ্গলময়। এ হল তাঁর যজুর্বেদ ও তার পরবর্তী বৈদিক সভ্যতা থেকে সাম্প্রতিক কালের রূপচিত্র। কিন্তু মানব সভ্যতার উষালগ্ন থেকে ঋগ্বেদের কাল অবধি তিনি ছিলেন ভয়ঙ্করের দেবতা বা প্রলয়ঙ্করের অধিদেবতা রূপে অমিত শক্তিশালী রুদ্রদেব। তখন শিব ছিল রুদ্রের বিশেষণ, আর আজ রুদ্র হলেন শিবের বিশেষণ। তাই তাঁকে প্রণতি জানাই শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বংগতি পরমেশ্বর। প্রাণী বিবর্তনের একেবারে শেষ লগ্নে গত 10-15 লক্ষ বছরে শুরু হয়েছে মানব বিবর্তন। বহু যুগ পেরিয়ে আজ আমরা বিজ্ঞানী মহলে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স বলে পরিচিত। আর এই মানুষের সঙ্গে মনুষ্যত্বর জীবের যে তফাৎ তা গড়ে উঠেছে খুবই ধীরে ধীরে, কয়েক কোটি বছরে। কিন্তু তাহলেও কিছু কিছু মিল কিন্তু আজও রয়েই গেছে, যেমন ক্ষুধার নিবৃত্তি, আত্মরক্ষার তাগিদ ও বংশবৃদ্ধি। নারী ও পুরুষের মিলনই যে জীবজগতের সর্বত্রই বংশবৃদ্ধির এক ও একমাত্র উপায়, এ কথা তাদের অর্থাৎ আদিম মানবের অভিজ্ঞতার মধ্যেই ছিল। কিন্তু কি হয় আর কেনই বা হয়, তা ছিল তাদের কাছে সম্পূর্ণ অজানা, আর তা আজও সম্পূর্ণভাবে জানা হয়নি। প্রাকৃতিক রুদ্র রোষ থেকে বাঁচার আকুল আরতি নিয়ে আদিম মানব এই মহাশক্তির কাছে নতজান হয়, প্রাথমিকভাবে ভক্তিতে নয় ভয়। ফলে প্রকৃতি নারী ও পুরুষ প্রতীকীকরণের লিঙ্গ ও যোনির মধ্য দিয়ে ভক্তিরসে সিঞ্চিত হয়ে ধীরে ধীরে সনাতন সত্যরূপ জনমানসে প্রতিষ্ঠিত হয়, দেশকালের গণ্ডি ছাড়িয়ে। আদিমকালের গুহাচিত্র ও খোদাই কারুকার্য থেকে শুরু করে ঋগ্বেদেও এই একই রূপকল্পের বিভিন্ন প্রকাশ দেখতে পাওয়া যায়। এ সময়ে অমিত শক্তিশালী রুদ্রদেবতা মোটেই গৃহী নন, তিনি সময় কাটান সমতুল পার্শ্বদ সান্নিধ্যে, তাই সেখানে রুদ্রাণীর দেখা পাওয়া যায় না। এ কি আদিম সমাজহীন অবস্থার চিত্র? এরপরে সমাজ সভ্যতার ক্রমবিবর্তনের ধারায় আসে মসৃণতা, ফলে তার পুরুষ রূপের পরে ঘনাতে থাকে প্রসন্নতার ছায়া। এই সবই কি পর্বতদুহিতা মাতা পার্বতীর কঠোর তপস্যার ফল? কুমার সম্ভব কাব্যে মহাকবি কালিদাস এই ধ্যানমগ্ন দেবাদিদেবের রূপকল্পনা করেছেন। অন্তশ্চরাণাং মরুতান নিরোধাত নিবাত নিষ্কম্পমীব প্রদীপম। পরবর্তী পর্যায়ে তাকে দেখা যায় কল্যাণ সুন্দর মঙ্গলময় হরপার্বতী রূপে, শান্তম শিবম অদ্বৈতম পরমেশ্বর। আর এই শিবমঙ্গলময় রূপেই তিনি ভারতবর্ষের সর্বত্র এবং বহির্বিশ্বের বহু জায়গায় আজও গণদেবতা রূপে ব্যাপকভাবে আদৃত। তাই ভারতবর্ষের এক গরিষ্ঠ সভ্যতা সংস্কৃতি ও সাহিত্য আজও শিবময়। বারাণসী ধামকে হিন্দু ধর্মের কেন্দ্রভূমি বললে অত্যুক্তি করা হবে না। গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদপহারং বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। এখানে বিশ্বনাথ সর্বত্যাগী ভিখারী, আর মা অন্নপূর্ণা
শিবশক্তি রূপে অধিষ্ঠিতা। এই সর্বত্যাগী বীতস্পৃহ রূপী ভারতবর্ষের চিরন্তন দর্শন, তা সে রুদ্ররূপেই হোক বা বিশ্বনাথ বেশেই হোক, যা মানব জীবনকে রিপুসর্বস্বতার আদিমতা থেকে উত্তীর্ণ করে ধ্যান গম্ভীর তেনা ত্যক্তেনা বঞ্চিত। ব্রহ্মণস্পত আনশৃণ্বন্নোতিভিসীদসাদনম্। ওম নমো ভগবতে রুদ্রায়। ওম নমস্তে রুদ্রমন্যবউতো তৈষবে নমঃ।